আজ পবিত্র শবে বরাত বা সৌভাগ্যের রজনী হারিসে বর্ণিত আছে আরবি শ্রাবণ মাসের চোদ্দ তারিখে দিবাগত রাতি মুসলমানদের জন্য লাইলাতুল বরাত এই রাতে ইবাদতের বিশেষ সম্মান ও মর্যাদা আছে মহান আল্লাহর কাছে তবে করোনা ভাইরাসের পরিবর্তিত বাস্তবতায় দেশের বিশিষ্ট আলেম ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মুসলিদের মসজিদের পরিবর্তে ঘরে বসে ইবাদতের আহ্বান জানানো হয়েছে বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে আরবিতে বলা হয় লাইলাতুল বাংলায় বরাত সৌভাগ্যের রজনী এ রাত মহান আল্লাহকে স্মরণ করার রাত কৃতকর্মের জন্য সর্বশক্তিমানের কাছে ক্ষমা প্রার্থনার রাত সৌভাগ্যের এই রাত সম্পর্কে মহানবী সাল বলেছেন সাবান মাসের এই পবিত্র রাতে আল্লাহ আল্লাহতালা সৃষ্টিকুলের প্রতি এগিয়ে আসেন দয়ার দৃষ্টি দেন মুশরিক ও হিংসুক ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন এবারের লাইলাতুল বরাত ভিন্ন বাস্তবতা নিয়ে এসেছে করোনা ভাইরাসের মহামারীতে পুরো পৃথিবী আক্রান্ত তাই ইসলামী চিন্তাবিদরা পরামর্শ দিয়েছেন মহামারী থেকে মুক্তির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার নামাজ আমরা ঘরে পড়ব নামাজ ভরে পড়বে করতে হবে আল্লাহ নবী তার থেকে বড় কোন মহাদেশ দুনিয়াতে আছে আল্লাহ নবী অবানিত হাদিস যে তোমরা মসজিদে এসো না তাও এই করোনা ভাইরাসের মতো কঠিন রূপ না ঠান্ডা হয়তো বা তোমার সর্দি লাগবে অসুস্থ বেশি হয়ে যাবে মসজিদে এসো না ঘরে পড়ো আর আজকে এই করোনা ভাইরাস কিভাবে মানুষকে আক্রান্ত করছে তার থেকে কি আমরা বাঁচবো না এই রাতে মসজিদে গিয়ে মুসল্লিরা ইবাদত বন্দীকিতে মশগুল থাকেন কিন্তু ভাইরাসের মহামারীর বাস্তবতায় ইসলামিক ফাউন্ডেশন মুসল্লিদের নিজ ঘরে থেকে ইবাদাতের নির্দেশনা দিয়েছেন একই সাথে করোনার সংক্রমণ রোধে জনসমাগম এড়াতে কবরস্থান ও মাজার গেট বন্ধ রাখতেও সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি আশিকুর রহমান শ্রাবণ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা